আমরা অক্টোবর মাসে সিদ্ধান্ত নিয়েছিলাম পার্টি থেকেই যে আমাদের শক্তিকে সংহত করব, আমরা আমাদের একটু নড়ে যাওয়া সরে যাওয়া চলে যাওয়া যে অংশ তাদেরকে আমাদের জড়ো করতে হবে, প্রতিদিন সে অংশ জড়ো হচ্ছে। এখানে কোনো কনফিউশন থাকলে চলবে না, এখানে একেবারে কাঁচা খোলা হয় সবাইকে নিয়ে আয় ভাই তুই, হ্যাঁ হারিয়ে যাওয়া দিনগুলো বলে একদম নয়। যারা শত্রুপক্ষের হয়ে বামপন্থার অপমান করেছে, মার্ক্সবাদকে অপমান করেছে, আমার শ্রেণীকে, আমার শ্রেণীকে, আমার শ্রেণী মিত্রকে, আমার শ্রেণী স্বার্থের বিরুদ্ধে গেছে, তাদের জন্য কোনো ক্ষমাহীন চোখের কথা বলছি না। আর সেটা যদি কেউ বলে তখন সামনে সালকুশোর এনে লাশটাকে মনে রাখতে হবে। কিন্তু অনেকেই ঠকে গিয়েছেন, লোভে হোক প্রলোভনে হোক মানে হোক অভিমানে হোক ক্ষুব্ধ হয়ে হোক কিছু একটা পাবো বলে গিয়েছেন, আর তাদের কথা বলছি যারা গিয়ে চেয়ার মুছে দিয়েছে পকেটে রুমাল বার করে দিয়ে, তাদেরকে আর কোনো পকেটে ঢোকানোর জন্য যা ব্যবস্থা না হয়। কিন্তু যাদেরকে ঠেলা মেরে আসন থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য আবার নতুন করে আসন তৈরি করে তাদেরকে নিয়ে আসতে হবে। বৃত্তকে বড় করতে বলছি আমরা, সেখানে আমাদের নীতি আদর্শ, আমাদের লড়াই, আমাদের সংগ্রাম এবং তার প্রতি বিশ্বস্ততা বিশ্বাসযোগ্যতা যাতে কোথাও ঘাটতি না হয় এটা পরিষ্কার মাথায় রাখতে হবে। আবার এই সংকীর্ণ দেখালে চলবে না, যত গতবার গত বছর তো আমার সঙ্গে হাঁটেনি, এই বছর কেন হাঁটছে? যে কোনো এই ধরনের সিদ্ধান্ত নিলে আমাদের উভয়বিধ এত বেশি উদার হতে হবে না, অত বেশি সংকীর্ণ হলেও চলবে না। এটাই মার্ক্সবাদের শিক্ষা, সেটাকে মাথায় রাখতে হবে।